কে জানে রে কালী কেমন, কে জানে রে কালী কেমন, শর দর্শনে না পায়ে দর্শন, কে জানে রে কালী কেমন, কে জানে রে কালী কেমন, কে জানে রে কালী কেমন, কে জানে রে কালী কেমন। সদা যোগী করে মনন মূলাধারে, সহস্রে সদা যোগী করে মনন, কালী পদ্মবনে হংস শনে, পদ্মবনে হংস শনে, হংসী করে পদ্মবনে হংস, এই হংস হচ্ছে শ্বাস বিদ্যা, বুঝলো? এই বিদ্যায় যে সিদ্ধি লাভ করে তাকে বলি পরম হংস। আমরা বলি কি শ্রীরামকৃষ্ণ পরম হংস। আসলে এই শ্বাস বিদ্যার যে মূলে তিনি কালী, তিনি পদ্ম বনে মানে ষট পদ্ম ষট চক্রে তিনি থাকেন। পদ্ম বনে হংস শনে হংসী রূপে করে ভক্ত শশী স্বামীজির গুরু ভাই জিজ্ঞাসা করেছে, ঠাকুর ভগবানকে কি ডাকলে আসেন, মাকে ডাকলে মা আসেন? বলছে হ্যাঁ মা আসেন। কই আমি তো ডাকি, মা তো আসেন না। বলে মাকে ডাকলে মা আসেন না। বলছে তাকে তাহলে অনেকে যে না ডাকলেও লোকে ভগবানকে পায়। বলে হ্যাঁ না ডাকলেও আসেন। তো বলছে না ডাকলেও আসেন, কিন্তু না ডাকলে তো সাধারণত আসেন না। বলছে না ডাকলে আসেন। বলে ঠাকুর তুমি কি বলছো, আমি যা বলছি ওইগুলি তো আবার বলছো। তখন ঠাকুর বললেন, ওরে ও তোর ইচ্ছা মতো আসে না, ওর যখন ইচ্ছে ও তখন আসে। সেটা রামপ্রসাদ কি বলছেন, ইচ্ছা মই ইচ্ছা যেমন, আত্মা রামে আত্মা কালী, ইচ্ছা মই ইচ্ছা যেমন, ¡Gracias!
আমার মন বুঝেছে, প্রাণ বুঝে না, মন বুঝেছে, আমার মন বুঝেছে, প্রাণ বুঝে না, ধরবে শশী হয়ে বামন, মন বুঝেছে, প্রাণ বুঝে না, ধরবে শশী হয়ে বামন, কে জানে কালী কেমন, কে জানে রে কালী কেমন, কে জানে রে কালী কেমন, শত দর্শন কালী।